যে বাংলাদেশ বিশ্বের একটি দেশ যেখানে গণতন্ত্র আছে আর এখন জানে বাংলাদেশ একটা অসভ্য দেশ যেখানের মধ্যে এক একতরবা নির্বাচন করে রাতের ভোট দিনের ভোট রাতে করে এই ধরনের পারসেপশন চলে আসছে বিশ্বের মানুষের কাছে আপনি অ্যাডভোকেট জাকির হোসেন দেশকে অসভ্য বলে আপনি আমি বলতে চান আমি আমি বলছি যে আমাদের দেশের যে জনগণ আমাদের দেশের জনগণের মূল্যবোধ ধ্বংস করে দেওয়া দেশের আমাদের দেশের জনগণের এই যে হিসেবে একজন আপনার বাংলাদেশ আইনজীবী হিসেবে জনগণ যেটা হবে মানুষকে বিভ্রান্ত বাংলাদেশের জনগণ বিশ্ব বাংলাদেশ অসভ্য বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশের যে অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করা হচ্ছে বাংলাদেশে এইটা এই করাতে বাংলাদেশের জনগণের বাংলাদেশের রাজনীতি আমরা চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী থাকবো বাংলাদেশ গণতান্ত্রিকভাবে চলবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে এটা আমাদের চাওয়া